হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফ্যাটের চর্বি বা ম্যাদ কমানোর সহজ এবং কার্যকরী উপায়। সহজ এবং কার্যকরী মানে যে যে জিনিসগুলো দিয়ে আপনি ম্যাদ কমাবেন সেগুলো খুব সহজে পাওয়া যায় এবং খুব কার্যকরী উপায়টা। যারা আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফ্যাটের চর্বি বা ম্যাদ, ইংরেজিতে যাকে আমরা ফ্যাট বলি, এই ফ্যাটের চর্বি বা ম্যাদ বেড়ে গেলে চলাফেরায় যেরকম কষ্ট হয় ঠিক সেরকম সৌন্দর্যেরও ব্যাঘাত ঘটে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমরা সকলেই চাই আমাদের শারীরিক গঠন হবে সুন্দর, স্মার্ট, কিন্তু এই অতিরিক্ত ম্যাদ বা চর্বির কারণে সেই স্মার্টনেস আমাদের মধ্যে থাকে না। অনেকে আবার এরকম আছে স্বাস্থ্য অনেক বেশি না, কিন্তু তাদের শরীরের বিভিন্ন জায়গায় স্পেশালি ফ্যাটের মধ্যে চর্বি জমা হয়ে যাওয়ার কারণে দেখতে খারাপ দেখা যায়। ভালো একটি জামা কাপড় পরলো, পরার পরেও ভালো লাগে না। তারাই মূলত ফ্যাটের চর্বি কমাতে চায় এবং ওজন কমাতে চায়। যারা ফ্যাটের চর্বি কমাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরুতে কিছু কথা বলি, আগে যদি আপনি ফ্যাটের চর্বি কমাতে চান তাহলে মানসিকভাবে প্রিপারেশন নিন, আপনাকে ফাটতেই হবে। আপনি ডায়েট করবেন, আপনি চর্বি কমাবেন, আপনাকে ফাটতেই হবে। সবাই পারে, আপনি পারবেন না কেন? এক, দুই নম্বর হচ্ছে প্রত্যেক দিন ওজন মাপবেন না। অনেকে আমরা এরকম দেখি সকালে একবার ওজন মাপে, বিকালে একবার ওজন মাপে, প্রত্যেক দিন একবার করে ওজন মাপে। তাদের বেলায় কি হয়, সকালে ওজন মেপে দেখলো 68 কেজি, বিকালে ওজন মেপে দেখলো 2500 গ্রাম বেশি। তখন মানসিকভাবে সে ভেঙে পড়ে, তার মনের মধ্যে যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা দুর্বল হয়ে পড়ে ওজন কমানোর প্রতি। এটা কেন হয়? এটা হয় সকালবেলা হয়তো আপনি খালি ফ্যাটে ওজনটা মেপেছেন, বিকালবেলা গিয়ে আপনি কিছু খাবার খেয়ে ওজনটা মেপেছেন, তাহলে এরকম হতে পারে। তাই প্রত্যেক দিন ওজন না মেপে ডায়েট শুরু করার আগের দিন ওজন মাপবেন, 15 দিন পরে একবার ওজন মাপবেন এবং 1 মাস পরে একবার ওজন মাপবেন। তো আসুন এখন জেনে নিই আমরা ফ্যাটের চর্বি কমানোর জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি। পদ্ধতিগুলো অবশ্যই কার্যকর এবং সহজ প্রাপ্য। 1 নম্বর হচ্ছে লেবু শরবত দিয়ে শুরু হোক আপনার সকালটা। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে লেবু চিপে নেবেন। লেবু চিপে সেটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিবেন, চাইলে আপনি মধু মিশাতে পারেন, খাঁটি মধু, কিন্তু চিনি একেবারে দেয়া যাবে না, চিনিকে টোটালি না বলতে হবে। প্রত্যেক দিন সকালবেলায় আপনি টানা 1 মাস এই লেবু শরবত খাবেন খালি ফেটে গরম পানি লবণ দিয়ে। পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পারবেন। 2 নম্বর হচ্ছে গ্রিন টি। যদি আপনি লেবু শরবতে ঝামেলা করতে না চান তাহলে আপনার জন্য আছে গ্রিন টি। বাজারে গ্রিন টি পাওয়া যায় দোকানের মধ্যে। আপনি প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1 প্যাকেট গ্রিন টি দিবেন, দিয়ে লবণ দিয়ে নাড়িয়ে খেয়ে ফেলবেন, কোনো চিনি দেয়া যাবে না। এক্ষেত্রে খেতে একটু খারাপ লাগে, খুব বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। আপনার ফ্যাট কমানোর জন্য, ওজন কমানোর জন্য আপনাকে এটা খেতে হবে 1 মাস। এরপরে হলো সাদা ভাত, আপনাকে কম করে খেতে হবে। আপনি যেই কয়দিন আপনার ম্যাদ কমানোর জন্য বা ওজন কমানোর জন্য চেষ্টা করবেন সেই কয়দিন আপনাকে সাদা চালের ভাত কম করে খেতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে একেবারে বাদ দিতে হবে। এক্ষেত্রে সাদা চালের ভাতের জায়গায় আপনার খাদ্য হিসাবে আপনি বাদামি চালের ভাত, যেটাকে আমরা লাল চালের ভাত বলি, সেটা আপনি খেতে পারেন, গমের রুটি খেতে পারেন, আপনি ওটস খেতে পারেন, আপনি বিভিন্ন রকমের শস্য দানা অ্যাড করতে পারেন আপনার খাদ্য তালিকায়। 4 নম্বর হচ্ছে চিনিকে না বলুন। আমি আগেই বলেছি চিনি একেবারেই খাওয়া যাবে না, চিনিকে না বলুন। এবং চিনির পাশাপাশি চিনি জাতীয় যেসব খাবারগুলো আছে, যেমন মিষ্টি, চকলেট, আইসক্রিম, পনির, স্যামাই, ফিরনি, এসব খাবারগুলো টোটালি এড়িয়ে চলুন। 5 নম্বর হচ্ছে উচ্চ তেলযুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস। আমরা অনেকেই খেতে পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস, কিন্তু খাওয়া যাবে না। আপনি যদি ফ্যাটের চর্বি কমাতে চান, পাশাপাশি ওজন কমাতে চান, আপনাকে উচ্চ তেলযুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কারণ এই কোল্ড ড্রিঙ্কস এবং উচ্চ তেলযুক্ত খাবার আমাদের শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমা করে রাখে।
ছয় নাম্বার হচ্ছে পেটের মেদ বা চর্বি যদি আপনি কাটিয়ে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি করে পানি খেতে হবে। এই অতিরিক্ত পরিমাণ পানি আপনার বিপাকের হার বাড়াবে, পাশাপাশি আপনার শরীর থেকে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিবে। তাই এই পানিকে প্রাকৃতিক ক্লিনজারও বলা হয়। পানির বিকল্প নেই, পানির অপর নাম জীবন। বেশি করে পানি খাবেন। সাত নাম্বার হচ্ছে কাঁচা রসুনের কোয়া। যদি সম্ভব হয় কি অবশ্যই প্রত্যেক দিন সকালবেলায় তিন চার কোয়া কাঁচা রসুন খালি পেটে চিবিয়ে খান। এই খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার পরেই আপনি লেবু শরবতটা খাবেন। এক মাস কম না, আপনাকে লক্ষ্য রাখতে হবে এক মাসের মধ্যে আমি ফ্যাটের চর্বি ঝরাবো। এতে আপনার শরীরের ওজনও কমবে এবং মেয়াদও কমবে ফ্যাটের। আট নাম্বার হচ্ছে যতদিন ফ্যাটের মেয়াদ না কমবে ততদিন লাল মাংস। লাল মাংস বলতে গরুর মাংস, খাসির মাংস এবং হিন্দু ভাইদেরকে বলবো শুকুরের মাংস, এই মাংসগুলো এড়িয়ে চলুন, খাবেন না। এক্ষেত্রে কি খেতে পারেন, আপনি মুরগির মাংস খেতে পারেন, দেশি মুরগির মাংস, মাছ খেতে পারেন। মাছটার উপরে যে আবরণটা আছে, চামড়াটা আছে, এই চামড়াটা ফেলে আপনি খাবেন, এই চামড়াটাতে চর্বি থাকে। পাশাপাশি আপনি ডিম খেতে পারেন, ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশটা। দুধ কমিয়ে খাবেন, যদি সম্ভব হয় একেবারে বন্ধ করে দিন দুধ খাওয়া। নয় নাম্বার হচ্ছে প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলায় আপনি দুবেলা করে শাক সবজি এবং ফলমূল খান। ফলমূল হচ্ছে একেবারে ফ্রেশ ফল আপনাকে খেতে হবে, কোনো জুস খাওয়া যাবে না, জুসকে একেবারে না করতে হবে, এটা সরাসরি রক্তের সাথে মিশে যায়, তাই জুস খাওয়া যাবে না। ফ্রেশ ফল আপনি খেতে পারেন, আপনি আপেল খেতে পারেন, আপনি মাল্টা খেতে পারেন, আপনি কমলা খেতে পারেন, আপনি যে কোনো ফলই খেতে পারেন, তবে জুস না, শুধু ফল। পাশাপাশি শাক সবজিগুলো আপনি খাবেন। এরপরে হচ্ছে দশ নাম্বার হচ্ছে আপনি শসা খান, আপনি গাজর খান এবং যদি সম্ভব হয় আপনি লবঙ্গ চিবিয়ে খান। এগুলো আপনার পেটের চর্বি জারিয়ে ফেলতে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। এগারো নাম্বার হচ্ছে ব্যায়াম। ব্যায়াম খুব কার্যকরী, আপনাকে ব্যায়াম করতে হলে জিমে যেতে হবে। যদি জিমে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনি বাসায় ব্যায়াম করুন। আপনি প্রত্যেক দিন সাইকেল চালান, আধা ঘন্টা করে সাইক্লিং করুন, পুকুরে সাঁতার কাটুন, পাশাপাশি পুশ আপ দিন, আমরা যাকে বুক ডন বলি, বুক ডন দিন। দিনের মধ্যে 20টা পারেন, 30টা পারেন, বুক ডন দিন। প্রতিদিন নিয়ম করে 30 মিনিট করে হাঁটুন, এমনভাবে হাঁটুন যেন আপনার শরীর থেকে ঘাম ঝরে। প্রথম 10 মিনিট আপনারা হাঁটুন আস্তে আস্তে, এর পরবর্তী 20 মিনিট আপনারা হাঁটবেন জোরে যেন শরীর থেকে ঘাম বের হয়। আসুন, এই নিয়মকানুনগুলো তো এতক্ষণ বললাম, এগুলো মেনে চলবেন, এগুলো খাবেন, ব্যায়াম করবেন। যারা আছেন একটু অলস প্রকৃতির, ব্যায়াম করতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না, তাদের জন্য স্পেশাল একটি ফ্যাকের কথা বলবো। এটা আপনারা 7 দিন খেয়ে রেজাল্টটা দেখবেন। 7 দিন খাওয়ার পরে যদি রেজাল্টটা আপনাদের ভালো আসে তাহলে আরও 7 দিন খাবেন। এই স্পেশাল পানীয়টা বা ফ্যাকটা তৈরি করতে কী লাগবে? এক নম্বরে আপনার লাগবে কলা, ফরমালিন মুক্ত ফ্রেশ দেশি কলা একটা। এর পরবর্তীতে লাগবে কমলা বা মাল্টা একটা, তারপর লো ফ্যাট টক দই আধা কাপ, চায়ের কাপের আধা কাপ, নারিকেল তৈল, এক্সট্রা ভার্জিন নারিকেল তৈল পাওয়া যায়। এ নারিকেল তৈল আপনারা নেবেন 1 টেবিল চামচ, আদা সামান্য পরিমাণ, তিসি বীজ 2 টেবিল চামচ এবং মাঠা 5 টেবিল চামচ। এসব উপকরণগুলো একসাথে নিয়ে আপনারা ব্লেন্ডারে নেবেন, একসাথে মিশিয়ে ব্লেন্ডারে দিবেন, ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যখন ব্লেন্ড করবেন তখন প্রত্যেকটা উপাদান যেন ভালোভাবে মিশে যায়। যখন মিশে যাবে তখন সাথে সাথে এই খাবারটা বা যে পানীয়টা হবে এটা আপনারা সাথে সাথে খেয়ে ফেলবেন। টানা 7 দিন প্রত্যেক দিন একবার করে এই খাবারটা খাবেন এবং পরিবর্তনটা নিজেদের চোখেই লক্ষ্য করবেন। পরিবর্তনটা পাওয়ার পরে আরও 7 দিন করবেন, আপনার পেটে যে চর্বি আছে মেদ আছে সব ঝরে যাবে। বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল ফ্যাটের চর্বি বা মেদ কমানোর উপায়, সহজ এবং কার্যকরী উপায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনারা ভিডিওটা ফলো করে যদি ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পরবর্তী নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, শুভ বিদায়।